সাদি ভাইয়া কিন্তু আপনাদের সবার সাথে খুবই ভদ্রভাবে ব্যবহার করবে। অনেকেই মানে টেনশনে থাকেন যে আমি হচ্ছে বিদেশ থেকে কল দিলে আমি জিনিস নিতে পারবো কি না। সাদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার পরিচিত মানুষদের পাঠিয়ে দিবেন। ভাইয়া একদম ধীরে সুস্থে মানে সবকিছু বুঝে আপনাদের প্রোডাক্টটা তার হাতে মানে আপনি যেটা স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, উনি যেভাবে মানে জিনিসটা আমার সাথে আলোচনা করে শর্ট আউট করতে চায়, যেমন আপনার ভিডিও থেকে তো রিসেন্টলি হচ্ছে দিল্লি থেকে একজন ডক্টর ফোন করছিল, তো ওনার রিলেটিভ আসছিল, ওনার রিলেটিভের কাছে আমি প্রোডাক্টটা, যেমন ওনারা তো ইন্ডিয়ান, হিন্দিতে কথা বলে আমার সাথে পুরো জিনিসটা বুঝে নিছে। ইভেন সৌদি আরব থেকে একজন ফোন দিছিল, ওনারও রিলেটিভ আসবে বলছে, আসে নাই এখনো। তো ওরকম দেশের বাইরে থেকেও কেউ যদি কন্ট্যাক্ট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসিংটা আমার সাথে আপনি কনফার্ম করে নিন। এটা তো মানে খুবই সুন্দর একটা, এটা তো ওপেনিং এর দিন আপনি পরছিলেন, এটা ডাবল যেটা ওটা পরছিলেন। হ্যাঁ, ডাবলটা পরা হয়েছে, ওটা সোল্ড হয়ে গেছে তাই না? ওটা ওই দিনই সোল্ড। আচ্ছা, আপনার যে হচ্ছে দুই লহরে ছিল ওটার ওজনটা কত ছিল? ওটা অ্যাকচুয়ালি দুই লহর বলতে ওটা এখানে যেটা ছিল ওটা আবার একটা সিঙ্গেল হাসলি ছিল, তো ওইটার সহ কানেক্টর সহ ছিল হচ্ছে আমার সাড়ে চার ভরি ছিল, আর আংটি ছিল একটা, তো সব সহ ছয় আনা। আচ্ছা আচ্ছা, এটার সাথে এই ডিজাইনটা দিয়ে একটা আংটি ছিল, আংটিটা খুব সুন্দর ছিল, টোটাল ছিল ছয় ভরি। তো ছয় ভরির ভিতরে মানে হাসলি, সীতাহার, দুল, আংটি। আচ্ছা, তো এই যে এটা দেখতে পাচ্ছি এটার ওজনটা কত আছে? আচ্ছা, এটার ওজন আছে হচ্ছে 31.70, আর আমরা আনা ভরি তো বলেছে দুই ভরি 12 থেকে একটু কম আছে, 11.5 আছে। 11.5, আচ্ছা আচ্ছা, প্রাইসটা 11.5, আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1,99,700 টাকা। আচ্ছা, এরপর একটা হচ্ছে ইয়ারিংস আমরা দেখতে পাচ্ছি, ইয়ারিংস এটা মানে এটা সেটের ইয়ারিংসই। আচ্ছা আচ্ছা জি, তো এটার ওজনটা আছে হচ্ছে 1402, মানে 14.02 গ্রাম, আর আনা ভরি রতিতে আছে হচ্ছে এক ভরি তিন আনা দুই রতি। আর ভাইয়ার কাছে যদি যে সেটটা লাইভে দেখানো হচ্ছে ওটা নিতে চান, আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। লাইভে আর এটার ভিতরে পার্থক্যটা খুব ওরকম বেশি না, তবে হ্যাঁ পার্থক্যটা আছে, ওটা একটু কাস্টমাইজ, ওটা দুই লহরে ছিল তো কাস্টমাইজ, ওটার বেল্টটাও কাস্টমাইজ ছিল। আচ্ছা আচ্ছা, বেল্টটাও কাস্টমাইজ ছিল, মানে ওটার তিনটা ডিজাইন থেকে অ্যাকচুয়ালি বেল্টটা গ্যাদার করা, যেমন হচ্ছে ওইটার উপরের ডিজাইনটা হচ্ছে বেল্টের এখান থেকে নেওয়া, আর মানে নিচের ডিজাইনটা, আর এরপরে উপরের ডিজাইনটা আবার হচ্ছে এইটার সাথে মিলায়া করা। সো মানে ওইভাবে মিলালে ওটার ডিজাইনটা অনেক, মানে ডিজাইনটা আলাদা। ভাইয়ের কাছে ছবি আছে, আপনারা হচ্ছে ছবি আছে বা আমাকে যারা ভিডিও দেখতেছেন আপনারা বললেই হবে, বললেই হবে ওপেনিং এর দিন যেটা যেটা পড়ানো হচ্ছে ডাবল ডাবল সেটটা, ওটা বললেই আমি বুঝতে পারবো সমস্যা। আচ্ছা, আর ভাইয়া তো বানায়ও দিতে পারবে, বানাই দিতে পারবো সমস্যা, ওটা মেড ফর অর্ডার ছিল। ওকে, ক্যানাডায় থাকেন আর দুবাই থাকেন, সৌদি আরবও আছে, তো আপনারা আপনাদের রিলেটিভ তো সবার আছে, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে যে ভাইয়া কত কি লাগবে আমি জাস্ট আমার অ্যাপ থেকে বা পাঠিয়ে দিব, আপনি ওনার হাতে টাকাটা আপনি হয়তো ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে দিলেন, ব্যাংক অ্যাকাউন্টে বা মানি ট্রান্সফার, অথবা হচ্ছে উনি যে যেভাবেই দেয় সেও ক্যাশ নিয়ে আসতে পারে, কোনো প্রবলেম। সো ভাইয়া কিন্তু অহরহ দিচ্ছে, সো কারো যদি কনফিউশন থাকে যে পরশ জুয়েলার্স থেকে আমি বিদেশ থেকে নিতে পারবো কি না, কারণ অনেক আপু আছে আমাকে নক দেয় অনেক রাতে, যাই হোক আপনারা একটু ধৈর্য ধরবেন, যদি ভাইয়া ঘুম দেয় পরে যোগাযোগ করবেন। এমনিও দেখা গেছে ঘুমাতে ঘুমাতে রাত একটা দুইটা বেজে যায়, অনেকে দেখা গেছে পৌনে চারটা পাঁচটার দিকে কাস্টমার ইজ ফার্স্ট প্রিফারেন্স। সো ভাইয়া চিন্তা করবেন না, ভাইয়া কিন্তু আপনাদের সাথে সবসময় মানে সুন্দরভাবে কাস্টমাইজ করবে। তো এটা হচ্ছে পরশ জুয়েলার্স, আমি আলাদা একটা ক্লিপও আপনাদের দিয়ে দিব যে এখান থেকে আপনারা বিদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে শপ নাম্বার 209 লেভেল 3 নর্থ টাওয়ার উত্তরা ঢাকা 1230, আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। ভাইয়া সবসময় ইমো হোয়াটসঅ্যাপ এটাই ওপেন থাকে, সবসময় ইমো হোয়াটসঅ্যাপ ওপেন থাকে, কোনো সমস্যা নাই। অনেকে আবার দেখা গেছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কল দেয়, যদি ইমো অনেকে আবার দেখা গেছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কল দেন, তো অ্যাকচুয়ালি দুটো মোবাইল ইউজ করি, তো ওই এই দুই নাম্বারটা দেখে রাখেন, মানে যেটাতে যখন পাবেন। জি না, অ্যাকচুয়ালি যদি ফোনে কথা বলতে চাই সেক্ষেত্রে প্রথম নাম্বারটা কল দিলে সবসময় পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, আর এটা হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ। জি ওকে, তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।